মেয়েরা এসে যদি কোনো বিপদে পড়ে আমার ইন্ডাস্ট্রিতে, তাহলে ওদেরই দোষ। তুমি বিপদে পড়ার মতো কাজ করো কেন? এই যে পরিমাণের কথা বলবা বা জিজ্ঞেস করলা, এই যে বিপদের কথা, ও যে কাজগুলি মিডিয়াতে যে নিউজগুলি আসছে এবং আমাদের ইন্ডাস্ট্রির লোকজন যে কথাগুলো বলছে, এগুলি বলে কেন? আরও তো অনেক নায়িকা আছে, নতুনদের মধ্যে মাহি আছে, বুবলি আছে, আরও আছে এবং পরিমণি, তো ওর কথা এইভাবে আসলো কেন? রাত 12টার সময় তুমি ক্লাবে যাও কেন? একটি মেয়ে দোষটা কার? তার দোষ না হলো তো আমি বলবো তার দোষ, এখন কাঁদে কেন? তুমি রাত 12টার সময় ক্লাবে কি চাও? তুমি মেয়ে, তোমার ভয় নাই? তুমি শারীরিক নির্যাতন হতে পারো না একটা গুন্ডা বদমাশের চোখে পড়লে? তুমি দেখতে সুন্দরী, তুমি 12টার সময় ক্লাবে গিয়ে নাচবা কেন, ড্রিঙ্ক করবা কেন? আমাদের দেশে যে সাবানা, ববিতা, আরও যারা ভালো ছিল, তারা কি ড্রিঙ্ক করেছে? তারা মদ খেয়েছে? তারা রাতে 12টার সময় ক্লাবে গেছে? ওর ওর জন্য যেটা হয়েছে আমি মনে করি এটা ওর প্রাপ্য, ওর দোষ না হলে ওর দোষ আমি মনে করি। তুমি যাবা কেন? এটা কেন হবে? এখন কান্দে আর বলে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কেন? প্রধানমন্ত্রীকে খেয়ে আর কোনো কাম নাই আমাদের? আমাদের এগুলি নিয়ে প্রধানমন্ত্রী যে এখন মিডিয়াতে এটাই দেখি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, প্রধানমন্ত্রীর বিচার, প্রধানমন্ত্রীকে আমাদের বিচার করার জন্য আসছে নাকি দেশ চালাতে আসছে? সে কী করবে একা? একজন পরিচালক আউটডোরে শুটিং করছে, পরিমণি মেকআপ টেকআপ দিয়েছে, শট নিয়েছে, তুমি বসো আমি তোমার শট নিচ্ছি, দুটা অন্য শট নিচ্ছি, দুটো শট নিয়ে সেরে তারপরে ওরা পরিমণিকে ডাকো, প্রোডাকশন ম্যানেজারে গিয়ে বলে যে স্যার পরিমণি তো চলে গেছে, একটা গাড়ি আসছে, গাড়িতে করে চলে গেছে উইদাউট পারমিশন, পারমিশনও নিতে নেওয়া মনে করেন এই ডাইরেক্টরে, তো ওই মেয়েতে এরকম প্রবলেম হবেই। সে চলচ্চিত্রকে প্রাধান্য দেয় না, সে অন্যখানে প্রাধান্য দিচ্ছে ডেফিনেটলি। আমি মনে করি চলচ্চিত্রটা হতো তার একটা সাইনবোর্ড মনে করতেছে সে, আমি মনে করি তার যে কাজগুলো হয়েছে আমার মনে হয় একটা সাইনবোর্ড যে আমি পরিমণি না, আমাদের কোনো ক্ষতি, ওর মতো একটা মেয়ের এরকম হলে আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে মানুষ, আমাদের কথা বলতে নাক ছিটকাবে, এটা আমরা সহ্য করে করি করব। আমাদের আমরা চলচ্চিত্র লোক, যখন আমার আমার বোন মেয়ে বা কারো যদি বিয়ের সাথে কথা ওঠে, বাপ কি বাবা কি করে কয় সিনেমা বানায়, ও সিনেমা বানায়, না 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 এখানে সম্বন্ধ করতে পারবো না, এই জিনিসগুলো আমরা দেখি শুনি, কিন্তু আমাদের প্রফেশন এটা, আমরা সৎভাবে চলি, আমাদেরকে অন্য চোখে দেখে অনেকেই, অনেকেই শ্রদ্ধা করে, অনেকে এই কালচারাল মাইন্ডের যারা তারা আমাদেরকে পছন্দ করে, যারা কালচারাল মাইন্ডের না, যারা একেবারেই সামাজিক ঘর গোনা, তারা আমাদের এই জিনিসটাকে পছন্দ করে না, ওটাও তাদের কথাটাকে ভাবনাটাকে আমাদের মেনে নিতে হবে। আমাদেরকে প্রশ্ন করলে আমরা লজ্জা পাই, পরিমণি রাতে 12টার সময় ক্লাবে নাচানাচি করে ড্রিঙ্কস করে পড়ে আছে, এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার। ওর সম্বন্ধে আমি কী বলবো? ওর সম্বন্ধে আমি অনেক কথা বলবো আর বলতে পারি, বলবো না, ওটা আমার ঘাড়েই পড়বে, আমাদের মেয়ে, এটা 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 আমার আমার মনে হয় এটা তার প্রাপ্য ছিল, সে তার দোষ না হলে এটা তার প্রাপ্য ছিল, রেকলেস হয়ে গেছে, মদ খায় কেন? একটা মেয়ে বয়স কত? 25 বছরের তো বেশি না, ওর পক্ষে বলার মতো মুখ তো আমাদের নাই। আমি যখন ওর পক্ষে বলবো, রাতে বাচ্চা বলেন ভাই রাতে 12টার সময় মদ খেতে ক্লাবে গেল কেন, ক্লাবে গিয়ে নাচানাচি করে ভাঙচুর করে কেন, এটার উত্তর কী দেবো? একজন ভালো মানুষ যদি হয়ে থাকে আমি, এটার কোনো উত্তর আমার কাছে নাই, উত্তর একটাই যে সরি আমাদের মেয়ে রেকলেস হয়ে গেছে, এটা তো ঠিক না, সরিও বলা উচিত না, যে সে যেমন যেমন কর্ম তেমন, যে যেমন করবে তেমন ফল পাবে।